যে আজকে আমাদের বায়ুর যে মান আছে সেটা স্বাস্থ্যের জন্য প্রচণ্ডভাবে একটা ঝুঁকি। এই বায়ু দূষণের জন্য আমাদের আয়ু 6-7-8 বছর কমে যাচ্ছে। এখন প্রথমটা হচ্ছে আমরা উৎস যেগুলো আছে সেগুলো আমরা চিহ্নিত করেছি, কারণ আমার উৎসটা কী সেটা যদি না জানি তাহলে তো আমরা ব্যবস্থা নিতে পারবো না। আরেকটা যেটা আমরা মনে করছি আমাদের দায়িত্ব, সেটা হচ্ছে যখন বায়ুর মান এই পর্যায়ে চলে যায় তাহলে আমরা একটা অ্যালার্ট ইস্যু করতে চাই, যেন আমরা জনসাধারণকে বলতে চাই যে আজকে আমাদের বায়ুর যে মান আছে সেটা স্বাস্থ্যের জন্য প্রচণ্ডভাবে একটা ঝুঁকি, ঝুঁকির বিষয়। সুতরাং তাদের যদি খুব জরুরি কাজ থাকে সেটা ছাড়া তাহলে কোনো ঘরের বাইরে না যায়। তারপর আরেকটা হচ্ছে এখন WHO বলছে মাস্ক পরা, তো একটা হচ্ছে আমরা তাৎক্ষণিকভাবে এই সমস্যাটা যে আসলে একটা বড় সমস্যা না, আমার মনে অতীতে যেটা হতো যে আমরা ঠিক আছে সমস্যা হচ্ছে তবে এটাকে আমরা কখনো সেইভাবে স্বীকার করি না, তো এখন সরকারের পক্ষ থেকে যদি একটা ঘোষণা আসে এবং এটা তো আমাদের একটা দায়িত্ব যে মানুষের ক্ষতি করছে এমন কিছু বিষয় নিয়ে আমাদের আসলে এখানে লুকোচুরির কিছু নাই, এটা প্রকাশ্যে আমাদেরকে বলতে হবে। আর আমরা তো জানি সারা মানে বিশ্বে এখন যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশে দেখেন শীতের প্রভাবের কারণে আমরা বলছি যে স্কুল আমরা বন্ধ করব, তো জনস্বাস্থ্য যেটা আমরা বলি বা পাবলিক হেলথ এটার ক্ষেত্রে তো আসলে কোনো ধরনের আপোষ করা যায় না। তো তাৎক্ষণিকভাবে সেটা হচ্ছে সেটা মানুষকে জানিয়ে দেওয়া এবং সবাই যেন সচেতন হয়। তারপরে হচ্ছে আমাদের যে উৎসগুলি আছে সেগুলিকে আমরা কীভাবে প্রতিটা উৎসের বিপরীতে আমরা কী ব্যবস্থা নিতে পারি, কারণ আপনারা তো লক্ষ্য করেছেন যে ইটের যে ভাটাগুলো আছে সেগুলো অনেক জায়গায় কিন্তু আমরা গুঁড়িয়ে দিচ্ছি যেগুলোর কোনো অনুমতি নাই, তবে সেটা দিয়ে তার পুরো সমস্যার সমাধান হবে না। তারপরেও যে ঢাকা শহরে যে সিমেন্টগুলো পরিবহন হয় বা বালিগুলো পরিবহন হয় বা আমাদের যে নির্মাণ কাজ যেগুলো হচ্ছে, নিয়মে আছে যে আপনি যখনই একটা বিল্ডিং যদি আপনি নির্মাণ করেন সেটা আপনি ঢেকে রাখবেন যেন সেই ধুলাটা না যায়, এবং এটার জন্য যে ঠিকাদাররা আছে তাদেরকে বাড়তি অর্থ দেওয়া হচ্ছে কিন্তু তারা এই কাজটা করছে না। সুতরাং এখানে সকলের সহযোগিতা নিয়ে আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে যে বায়ুর মানটা এখন যে পর্যায়ে চলে গেছে, আপনি তো 300 বলছেন, আমি মনে করি এটা 200-এর উপরে গেলেই এটা আমাদের জন্য একটা একটা খুবই একটা ক্ষতির কারণ। এবং দেখেন আমরা কিন্তু প্রতি বছর এই বায়ু দূষণের জন্য আমাদের আয়ু 6-7-8 বছর কমে যাচ্ছে, এবং যারা শিশু আছে তারও মারাত্মকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের উৎপাদনশীলতা প্রোডাক্টিভিটি সেটাও কিন্তু হ্যাম্পার করছে। তো আমি তো মনে করি এটা হচ্ছে এখন আমাদের 1 নম্বর প্রায়োরিটি, এখানে আমাদের অবশ্যই কিছু করতে হবে, তবে আমরা যেটা আজকে করব সেটার ফল পেতে সময় লাগবে, তবে আমরা চাচ্ছি যে সমস্যাটাকে স্বীকার করা এবং পরবর্তীতে আমরা যে পদক্ষেপগুলো নিব আপনারাও দেখবেন, এবং সেটা আমরা আগামীকাল হয়তো আমাদের যে 100 দিনের যে কর্মসূচি আছে সেখানে আমরা এই বিষয়ে বিস্তারিত আমাদের পরিকল্পনার কথা বলবো।